স্টার্ট দিয়ে বলবো। হ্যাঁ ম্যাডাম স্টার্ট আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি আবার তোমাদের মাঝে এসেছি অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের আজকে আমি ক্লাস নাইনের সায়েন্স পড়াবো, আর্টস এবং কমার্সের ছাত্ররা তোমরা মন দিয়ে দেখবে। এর উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট আসবে, এগুলো দেখা দরকার। তা আমি শুরু করব সিলেবাস অনুযায়ী, সরকার কর্তৃক যে সিলেবাস, সেই প্রদত্ত সিলেবাস অনুযায়ী আমি আজকে শুরু করব ষষ্ঠ অধ্যায় পলিমার। পলিমারের কয়েকটা পার্ট দেওয়া আছে, তার মধ্যে দেওয়া আছে 6.2 পার্ট। প্রথমেই আমরা তন্তু বা সুতা সম্পর্কে জানব, তন্তু বা সুতা সম্পর্কে জানব। তন্তু বা সুতা কি জিনিস সেইটা আমরা দেখব। তাহলে আমরা আমাদের অন্যতম মৌলিক চাহিদার মধ্যে বস্ত্র একটা অন্যতম চাহিদা। কি? বস্ত্র বা কাপড়। তাই এই বস্ত্র বা কাপড় যে পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম চাহিদা, তাহলে কেন একে আমরা অন্যতম চাহিদা বলছি? কারণ কি, বস্ত্র বা কাপড় আমাদেরকে কি করে? শীত নিবারণ করে। এছাড়া আমরা কি করি, এই কাপড় দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করি। কি করি? বিভিন্ন ধরনের পোশাক। তাহলে এই পোশাক যদি না থাকতো, তাহলে আমরা আধুনিক সভ্যতার বিকাশ আমাদের থাকতো না। এই আধুনিক সভ্যতার বিকাশের জন্য পোশাক একটা গুরুত্বপূর্ণ অংশ। সভ্যতার বিকাশে পোশাক গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা যেহেতু বস্ত্র বা কাপড় যে আমরা আলোচনা করলাম এবং দেখলাম যে এটা আমাদের জীবনে আধুনিক সভ্যতার বিকাশ হিসাবে আমাদের যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, তাহলে এই বস্ত্র সম্পর্কে এই তো আমাদেরকে অনেক কিছু জানা এবং চেনা দরকার। তাহলে প্রথমেই আসি বন্ধুরা, আমরা প্রথমেই দেখি এই বস্ত্র বা কাপড় কি দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আমরা সুতা সবাই চিনি, এই সুতা দিয়ে তৈরি। আর এই সুতা কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে সুতা তৈরি হয়? তন্তু থেকে সুতা তৈরি হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখলাম, বস্ত্র তৈরি হয় সুতা দিয়ে, আর সুতা তৈরি হয় তন্তু দিয়ে, আর এই তন্তু কি দিয়ে তৈরি হয়? আঁশ দিয়ে। তাহলে আমরা বস্ত্র বা কাপড় বলতে আমরা তন্তুকেই বলতে পারি। বস্ত্র বা কাপড় বলতে আর্ট জাতীয় পদার্থকে বুঝায়। কাকে বলা হয়? আর্ট জাতীয় পদার্থ।
যেহেতু আমরা জানলাম বস্ত্র তৈরি কাপড় থেকে সুতা দিয়ে আর সুতা তন্তু দিয়ে তৈরি আর তন্তু আঁশ দিয়ে তৈরি, তাহলে আমরা বস্ত্র বা কাপড় বলতে আমরা আর্য জাতীয় পদার্থকেই বুঝতে পারি বা বলতে পারি। তাই এই বস্ত্র শিল্পে বুনন এবং বয়নের কাজে বস্ত্র শিল্প বুনন এবং বয়নের কাজে কিসের কাজে বুনন এবং বয়নের কাজে যে আঁশ ব্যবহৃত হয় সেই আঁশ সমূহকে বুঝায়। অর্থাৎ আমরা কাপড় বুনি ব্যবহার করি এই যে আঁশ দিয়ে তৈরি হয় সেই আঁশ সমূহকে বুঝায়, বস্ত্র আঁশ সমূহকে বুঝায়। কি বলতে বস্ত্র বা কাপড় বলতে আর্য জাতীয় পদার্থকে যেহেতু বুঝাচ্ছে, তাহলে আমরা বস্ত্র শিল্পটা তৈরি করি করি যখন বুনি এবং বয়ন করি তখন এই আর্য জাতীয় পদার্থ দিয়ে আমরা এটাকে বুনি। তা এই বস্ত্র বা কাপড় আমরা শুধু কাপড় হিসাবে ব্যবহার করি নে, কি করি তন্তু দিয়ে যে সুতা তৈরি হয় তন্তু দিয়ে যে সুতা তৈরি হয় তৈরি হয় তা দিয়ে আরো অনেক কিছু তৈরি হয়। কি কি তৈরি হয়? কার্পেট তৈরি হয়, ফিল্টার তৈরি হয়, আর তাপ নিরোধক বিভিন্ন পদার্থ, তাপ নিরোধক অর্থাৎ তাপ নিয়ন্ত্রণ করতে পারে এরকম বিভিন্ন পদার্থ আমরা এই সুতা দিয়ে তন্তু বা সুতা দিয়ে তৈরি হয়। তাহলে বন্ধুরা আমরা এক কথায় বুঝলাম যে বস্ত্র তৈরি হয় সুতা দিয়ে, সুতা তৈরি হয় কি দিয়ে? তন্তু দিয়ে, তন্তু তৈরি হয় আঁশ দিয়ে। বস্ত্র জাতীয় পদার্থকে আমরা আঁশ সমূহকে বুঝাই বস্ত্র বলতে। এটা বুনন এবং বয়নের কাজে আমরা কি ব্যবহার করি? এই আঁশ সমূহকেই ব্যবহার করি। তা তন্তু দিয়ে যে শুধু সুতা তৈরি হয় তা না, কার্পেট, ফিল্টার, তাপ নিরোধক দ্রব্য তৈরি হয়। ক্লাস নাইনের শিক্ষার্থী বন্ধুরা, টেনের ছেলেরাও এটা দেখতে পারো, মেইনলি নাইনের ক্লাস, টেনের ছেলেরা দেখলে তোমাদের উপকার হবে। এখন আমরা এই বস্ত্র বা কাপড় ইয়া আমরা দেখব এই যে তন্তু দিয়ে তৈরি হয়, এই তন্তু দিয়ে তৈরি বস্ত্র বা কাপড় এইটা দুই ধরনের। একটা হলো প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। প্রাকৃতিক বলতে আল্লাহর প্রদত্ত যে সমস্ত তন্তু, এরকম তন্তু কি আমরা নিজেরাও জানি, ভালো করে জানার জন্যে আজকে আমরা আরো কিছু শিখব। সুতি কাপড় তৈরির জন্য আমরা কি ব্যবহার করি সেটা আমরা দেখি। এই প্রাকৃতিক তন্তু আসলে সুতি কাপড়, আমার পরা আছে একটা সুতির কাপড়ের ব্লাউজ। তাহলে এই সুতি কাপড় তৈরি হয় কি দিয়ে দেখি? সুতি কাপড় কি কি তৈরি হয় এই প্রাকৃতিক তন্তু দিয়ে? সুতি কাপড়, পাট, তুলা, লিনেন, পশম, রেশম, সিল্ক, অ্যাসবেস্টস, ধাতব তন্তু। এগুলো সুতি কাপড় তৈরি হয় এই সব জিনিস দিয়ে, পাট, তুলা, লিনেন, পশম, রেশম, সিল্ক, অ্যাসবেস্টস, ধাতব তন্তু। এইগুলো হলো কি হয়,
সুতি কাপড় তৈরির জন্য এগুলো আমরা কোথায় পাই? প্রকৃতিতে পেয়ে থাকি, অর্থাৎ প্রাকৃতিকভাবেই আমরা এটা পাই। এটার জন্য কারোর মুখাপেক্ষী হতে হয় না, আমরা সহজে আল্লাহর প্রদত্ত ইচ্ছা অনুযায়ী আমরা এটাকে পেয়ে থাকি। তাহলে আমরা এখন যাব, তাহলে প্রাকৃতিক তন্তুর মধ্যে অনেক কিছুই আমরা পেলাম, এবার আমরা দেখব কৃত্রিম তন্তু। কৃত্রিম তন্তু কাকে বলা হচ্ছে? কৃত্রিম তন্তু তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে তন্তু তৈরি করা হয়, অর্থাৎ বিভিন্ন অ্যাসিডের সংমিশ্রণে যে তন্তু তৈরি হয় সেটাই হলো কৃত্রিম তন্তু। এই কৃত্রিম তন্তু আমরা কি দেখব? সেগুলো হলো পলিস্টার, নাইলন, ডেকরন, পলিস্টার, নাইলন, ডেকরন, এগুলো হলো রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে কি করা হয়, এর সাথে রাসায়নিক পদার্থ যোগ করা হয়। এই সব তন্তুর সাথে রাসায়নিক পদার্থ যোগ করে বিক্রিয়া ঘটিয়ে এই পলিস্টার দিয়ে নাইলন ধরনের কাপড় তৈরি হয়। পলিস্টার, নাইলন এবং ডেকরন জাতীয় কাপড় এই তৈরি হয়। তাহলে আমরা প্রাকৃতিক তন্তুর মধ্যে যে জিনিসগুলো পেলাম সেগুলো আমরা দেখেছি, আর কৃত্রিম তন্তুর মধ্যে যা পেলাম সেগুলো আমরা দেখলাম। প্রাকৃতিক তন্তু প্রকৃতি থেকে পাওয়া, আর কৃত্রিম তন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়। তাহলে প্রাকৃতিক তন্তুর মধ্যে আমরা প্রথমে পেয়েছিলাম সুতা এবং তন্তু। এই যে প্রাকৃতিক তন্তু, এটা আবার বিভিন্ন প্রকারের। এই প্রাকৃতিক তন্তু আবার বিভিন্ন প্রকারের, কেমন? ধরো এবার হলো পাট, তুলা, এগুলো দিয়ে তো কাপড় তৈরি হয়। কি কাপড়? সুতি কাপড়। তাহলে এইটা আমরা পাট পাই কোথা থেকে? উদ্ভিদ থেকে। তুলা পাই কি থেকে? উদ্ভিদ থেকে। তাহলে এটা হলো উদ্ভিদ তন্তু। প্রাকৃতিক তন্তুর মধ্যে আমরা এই একটাকে পেলাম, পাট, তুলা। এবার আসছি এক নম্বর পয়েন্ট, দুই নম্বর হচ্ছে রেশম এবং পশম। আমরা এটা পাই কি থেকে? প্রাণী তন্তু থেকে, অর্থাৎ এক ধরনের পোকার মাধ্যমে এই রেশম পশম তৈরি হয়, এই জন্য এদেরকে বলা হয় প্রাণী তন্তু। তাহলে আমরা পাট তুলা পেলাম উদ্ভিদ থেকে, সেজন্য উদ্ভিদ তন্তু বললাম, আর রেশম পশম পেলাম প্রাণী তন্তু, যেহেতু এরা প্রাণী থেকে তৈরি। তিন নম্বরে আসছি ধাতব তন্তু, অর্থাৎ ধাতব তন্তু ধাতুর মাধ্যমে তৈরি। এটা কোথায় পাওয়া যায়? প্রাকৃতিক খনিতে, অর্থাৎ আল্লাহর প্রদত্ত খনিতে পাওয়া যায়। এই প্রাকৃতিক তন্তুকে কোথায় পাওয়া যায়? খনিতে পাওয়া যায় এই ধাতব তন্তুকে। তা এটাও প্রাকৃতিক তন্তুর মধ্যে পড়ে। এই ধাতব তন্তুকে আমরা প্রকৃতির খনিতে পাই, এই জন্য এটাকে বলে খনিজ তন্তু। তাহলে আমরা প্রাকৃতিক তন্তু আবার বিভিন্ন প্রকারে, উদ্ভিদ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু। এখন আমরা দেখি এই প্রাকৃতিক তন্তু আবার কি হয়, দু ধরনের হয়।
দুই প্রকার। সেলুলোজ, নন সেলুলোজ। সেলুলোজিক তন্তু আর হলো নন সেলুলোজিক তন্তু। এটা কি দিয়ে তৈরি হয়? কৃত্রিম তন্তু দিয়ে। এটা কি দিয়ে তৈরি হয়? কৃত্রিম তন্তু দিয়ে। কৃত্রিম তন্তু আবার দুই ধরনের, সেলুলোজ এবং নন সেলুলোজ। সেলুলোজ আমরা আগের আলোচনায় দেখেছি তন্তু আঁশ দিয়ে তৈরি। আঁশ জাতীয় পদার্থকেই সেলুলেস বলে। তোমরা ক্লাসে পড়েছো রাফেট জাতীয় খাবার, তখন দেখেছো আঁশ কাকে বলে। তাহলে এই কৃত্রিম তন্তু আবার দুই ধরনের, সেলুলোজিক তন্তু আর নন সেলুলোজিক তন্তু। সেলুলোজ তন্তু বলতে আমরা কাকে বলি? আঁশ জাতীয় পদার্থকে বুঝি। আঁশ জাতীয় পদার্থকে বুঝি। এই আঁশ জাতীয় পদার্থ তৈরি হয় কি দিয়ে? প্রাণী ও উদ্ভিদের কোষ দিয়ে। প্রাণী ও উদ্ভিদের কোষ দিয়ে তৈরি হয়। এই হলো সেলুলোজক তন্তু, অর্থাৎ আঁশ জাতীয় পদার্থ কে বুঝি। এটা তৈরি হয় প্রাণী ও উদ্ভিদের কোষ দিয়ে তৈরি। এখন আমরা দেখব প্রাণী ও উদ্ভিদের কোষ দিয়ে তৈরি পদার্থটাকে আমরা কি কি আছে এর মধ্যে আমরা বলবো। কি আছে? রেয়ন, অ্যাসিটেট রেয়ন, রেয়ন রেয়ন ভিসকোস রেয়ন, ভিসকোস রেয়ন। আর হচ্ছে কি রেয়ন? কিউপ্রা অ্যামোনিয়াম, কিউপ্রা অ্যামোনিয়াম। এইগুলা কি কি তন্তু? সেলুলোজক তন্তু। কি তন্তু? সেলুলোজক তন্তু। কৃত্রিম তন্তু আমরা প্রাকৃতিক তন্তু আর কৃত্রিম তন্তু পেয়েছিলাম। প্রাকৃতিক তন্তু তিন ধরনের পেয়েছিলাম। একটা হলো উদ্ভিদ তন্তু, একটা হলো প্রাণী তন্তু, একটা হলো খনিজ তন্তু। উদ্ভিদ তন্তু পাট তুলা যা উদ্ভিদ থেকে পাওয়া যায়। প্রাণী তন্তু রেশম পশম যা প্রাণী থেকে পাওয়া যায়। খনিজ তন্তু হলো ধাতব তন্তু যা খনিতে পাওয়া যায়, তাহলে প্রাকৃতিক খনিতে পাওয়া যায়। এটা হলো প্রাকৃতিক তন্তু তিন ধরনের। আর কৃত্রিম তন্তু আমরা দেখলাম কি ধরনের? সেলুলোজিক আর নন সেলুলোজিক। সেলুলোজ কি দিয়ে তৈরি? আসলে আঁশ জাতীয় পদার্থ। ওই আঁশ জাতীয় পদার্থ কি দিয়ে তৈরি হয়? প্রাণী বা উদ্ভিদের কোষ দিয়ে, কোষ দিয়ে তৈরি হয়। উদ্ভিদের কোষ দিয়ে তৈরি হয়। এখন আমরা দেখব সেলুলোজিক তন্তু সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা নন সেলুলোজক তন্তু দেখি কি। নন সেলুলোজক তন্তু হলো এটাও রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়ার মাধ্যমে এটা তৈরি করা হয়। নন সেলুলোজিক তন্তু কি করা হয়? এটাও
রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। সেটা কি দেখি, সেলুলোজ জাতীয় পদার্থ সেখানে থাকে না, রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এটা তৈরি করা হয়। সেটা কি, নাইলন, পলিস্টার, আর হলো কি, নাইলন, পলিস্টার, পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন, তাহলে আমরা আসলে শেষ বলে ফেললাম এর সামনে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক কিছু দেখলে এবং জানলে, তন্তু কয় ধরনের, তন্তু কি কি কিভাবে পাওয়া যায়, এগুলা আমরা পরের ক্লাসে তন্তুর বৈশিষ্ট্য ব্যবহার সম্পর্কে জানবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, যাও।